আসলে মুন্সিগঞ্জে এই পর্যন্ত 3000 এর উপরে করোনা রোগী আছে, কিন্তু বন্যাতে যে সমস্যাটা শুরু হয়েছে সেটা হচ্ছে যে বন্যাতে যে স্বাস্থ্যবিধি মানা, সেই স্বাস্থ্যবিধি মানাটা আসলে সম্ভব না। সবার বাড়িঘর ছেড়ে বিভিন্ন জায়গাতে তাদের আশ্রয় নিতে হয়েছে, যেখানে সামাজিক দূরত্ব, মাস্ক ব্যবহার করা, যেখানে আসলে মানে থাকা খাওয়ারই কোনো নিশ্চয়তা নাই, সেইখানে তো মানে করোনার যে সামাজিক নিয়ম কানুন গুলো মেনে চলা সেটা সম্ভব হচ্ছে না। এবং আমার মনে হচ্ছে যে এই জন্য করোনার সংক্রমণটা বেড়ে যাচ্ছে। আরো একটা বিষয় এর সঙ্গে আমরা যুক্ত করতে চাই, সেটা হচ্ছে যে মুন্সিগঞ্জের লোকজন প্রতিদিনই নারায়ণগঞ্জ ঢাকায় যাচ্ছেন আসলে ব্যবসায়ী বা চাকরির কারণে। তো সুতরাং এই পরিবহনের জন্য পরিবহন ব্যবস্থার মধ্যে স্বাস্থ্যবিধি মানাও সম্ভব হচ্ছে না, সেটাও একটা কারণ। আর আরেকটা বিষয় হচ্ছে যে মানুষ যখন করোনার জন্য পরীক্ষা করতে দেয়, পরীক্ষা করতে দেওয়ার পরে উনি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে আইসোলেশনে থাকছেন না, দেখা যাচ্ছে উনি ঘুরে বেড়াচ্ছেন, কারণ রেজাল্ট আসতে বেশ কয়েকদিন সময় লাগে। এর মধ্যে উনি যদি সংক্রমিত হয়ে থাকেন তাহলে বিভিন্ন লোককে উনি অলরেডি আরো সংক্রমণ করেন। আর আরেকটা বিষয় আমার পূর্ববর্তী বক্তাও বলেছেন যে মানুষ আসলে এখন খুব রিলাক্টেন্ট অবস্থায় আছে, যে মাস্ক ব্যবহার করা, সামাজিক দূরত্ব এগুলো মানে দিকে থেকে এখন আসলে মানুষ দূরে সরে যাচ্ছে, মাস্ক ব্যবহার করতে চাচ্ছেন না তারা। আর অনেকদিন ঘরে থাকাতে অনেকেই দেখা যাচ্ছে, আমরা ফেসবুকে প্রায় দেখি বা সংবাদেও দেখি যে তারা ঘুরে বেড়াচ্ছেন, ফ্যামিলি নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, এবং এই যে যাচ্ছেন সেখানে কিন্তু এই যাওয়াটাতে সেই মানে স্বাস্থ্যবিধিগুলি মেনে চলা হচ্ছে না, আর যার জন্য সংক্রমণের হার বেড়ে গেছে। আরো একটা বিষয় আপনারা লক্ষ্য করবেন, সেটা হচ্ছে যে মানুষের মধ্যে পরীক্ষা করানোর হারটা কমে গেছে, কমে গেছে। এটা আসলে বিভিন্ন কারণে, একটা হচ্ছে যে অনেক সময় পরীক্ষার রেজাল্ট দেওয়ার পরে রেজাল্ট দেরিতে আসে, স্যাম্পল দেওয়ার পরে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা প্রায় দেখতেছি আপনাদের টিভি নিউজ পেপার ফেসবুকে যে রিপোর্ট নিয়ে যে বিভ্রাট, এই বিভ্রাটে অনেকে আস্থা নষ্ট হয়ে গেছে, যার জন্য এখন কিন্তু আসলে পরীক্ষার হারও কমে গেছে। কিন্তু তারপরে আমরা যদি লক্ষ্য করি যে পরীক্ষার হার এবং পজিটিভের হার কিন্তু আমাদের দেশে এখন অনেক বেশি, সুতরাং আমাদেরকে স্বাস্থ্যবিধি মানতে হবে, এটার ব্যাপারে মানে জোর দিতে হবে। কারণ এখনই আমরা বলতে পারবো না যে মানে যে আমাদের রোগটা চলে গেছে বা চলে যাচ্ছে, এটা কিন্তু বিষয় না। বিষয়টা হচ্ছে আমাদেরকে এখনো স্বাস্থ্যবিধি মেনে করোনাকে মোকাবেলা করতে হবে, এবং কতদিন করতে হবে সেটা আসলে সময়ই বলে দেবে। ডক্টর বাপ্পি, এখানে আমি আরেকটু জানতে চাইবো যে আপনি যে গণপরিবহনের কথাটি বলেছেন যে মুন্সিগঞ্জ থেকে রাজধানীতে এবং নারায়ণগঞ্জের মানুষ অনেক বেশি আসা যাওয়া করে, এমন একটি অবস্থায় যেই গণপরিবহনগুলো আছে সেখানে কিন্তু স্বাস্থ্যবিধি মেনে যেই কম পরিমাণের লোক নেওয়ার কথা, সেই বিষয়ে যেই নিষেধাজ্ঞাটি এতদিন ছিল সেটি তুলে নেওয়ার ব্যাপারে কিন্তু গণপরিবহন মালিক সমিতি একটি প্রস্তাবনা দিয়েছে, তো এইটি আসলে কতটুকু সাধারণ মানুষের জন্য সহযোগী হবে? একটা বিষয় হচ্ছে কি আসলে যেই মানে যেই নিষেধাজ্ঞাটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু যথাযথভাবে আসলে প্রয়োগ হয়নি। কিছুদিন আমরা দেখেছি যে বাসে বা ইয়েতে হ্যান্ড স্যানিটাইজার এগুলো দেওয়া হচ্ছে বা ইয়ে দেওয়া হচ্ছে উঠার সময়, বা ডিস্টেন্স মেনে চলা হচ্ছে, মানে এক সিট বাদ দিয়ে বসানো হয়েছে, কিন্তু সেটা কিন্তু পরবর্তী পর্যায়ে যে যথাযথভাবে অনুসরণ করে যে আমি সেটা মনে করি না। এবং 31 তারিখে আমরা দেখলাম যে 31 তারিখের পর থেকে ভাড়া কমিয়ে দেওয়া হবে বা ই করা হবে, তখন কিন্তু আমি মনে হয় যে এই জিনিসটার চিত্রটা আরো ভয়াবহ হবে আমার কাছে মনে হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে, কারণ আমরা এখন পর্যন্ত কিন্তু করোনা মুক্ত নই, সেটা হচ্ছে বিষয়। আর বেশিরভাগ ক্ষেত্রে আপনারা জানেন যে বেশিরভাগই সিমটম মানে উপসর্গবিহীন থাকছে, তো উপসর্গবিহীন থাকাতে আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারছি না যে আমার পাশের লোকটাই করোনা সংক্রমিত কি না, তো সুতরাং ওনারা কিন্তু বেশি ছড়াচ্ছে। তো এই জন্য আমি মনে করি যে এই ব্যবস্থাটা মানে আমার দিকে ব্যক্তিগতভাবে আমার মনে হচ্ছে যে এটা আরো ভয়াবহ অবস্থা হবে। আমার মানে যে পূর্ববর্তী বক্তা আছেন বিশেষজ্ঞ, উনি হয়তো আরো ভালো বলতে পারবেন এই ব্যাপারে, এবং আমি কিন্তু ব্যক্তিগতভাবে তাই মনে করি, কারণ এখনো সেটা মেনে চলা হচ্ছে না। জি, ডক্টর আক্তার হোসেন বাপ্পি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমরা চলে যাচ্ছি এবার একটু